এখন আমরা 10 নম্বর প্রশ্নটা করব। 10 নম্বর প্রশ্নে এবিসি এবং ইএফজি দুটো ত্রিভুজ, যেটাতে কোন এসিবি এবং কোন ইজিএফ এর সমদ্বিখণ্ডক সিডি এবং জিএইচ আঁকা হয়েছে, যাতে ডি এবং এইচ বিন্দু দুটো এবি এবং ইএফ বাহুর উপর থাকে। তো যদি এবিসি সদৃশ ত্রিভুজ এফিজি হয়, তাহলে এই যে 1 2 3 এই তিনটে প্রমাণ আমাদের করে দেখাতে হবে। চিত্রটা দেখে নাও, এবিসিটা এভাবে আঁকবে, আর এদিকে এটাকে আঁকতে হবে কীভাবে, এফ ই জি। তো এসিবি কোণের সমদ্বিখণ্ডক হলো এই যে সিডি, আর ইজিএফ এই কোণের সমদ্বিখণ্ডক হলো এই যে এটা জিএইচ। এখানে এবিতে এসছে ডি, আর এখানে এফ ইতে বা ইএফে এসছে এইচ। ঠিক আছে, তো এখন আমরা যেহেতু এটা কোণ সমদ্বিখণ্ডক, তার মানে ভাগ দুটো সমান হবে, সুতরাং আমরা কী লিখতে পারবো, এই যে এই দুটো কোণ, কোণ 1 সমান সমান কোণ 2। সিডি যেহেতু কোণ এসিবির সমদ্বিখণ্ডক, তাই কোণ 1 সমান সমান কোণ 2, আর জিএইচ যেহেতু ইজিএফ এর সমদ্বিখণ্ডক, সুতরাং কোণ 3 সমান সমান কোণ 4। দেখো সমীকরণ 1 আর 2 লিখেছি আমি, কোণ 1 সমান সমান কোণ 2 আর কোণ 3 সমান সমান কোণ 4। আবার কি দিয়েছে, ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজটা এবিসি সদৃশ ত্রিভুজ এফ ই জি, এই দুটো ত্রিভুজ সদৃশ। সদৃশ হলে আমরা জানি সবগুলো কোণ সমান হয়, তাই কী হবে, কোণ এ সমান সমান কোণ এফ, কোণ সি সমান সমান কোণ জি, আর কোণ বি সমান সমান কোণ ই। এখন সি আর জি যদি সমান, তার মানে আমাদের আধাগুলোও সমান হবে। সি এর সঙ্গে আমি একটা লাগালাম হাফ, জি এর সাথেও আমি লাগালাম হাফ, সমীকরণের দুদিকেই আমি কী লাগালাম, দুই ভাগের দুই ভাগের। এখন সি এর আধা কী কী, 1 আর 2, আর জি এর আধা কী কী, 3 আর 4। তো আধাগুলো যেহেতু সমান, তাই আমরা কী লিখতে পারবো, 1 সমান সমান 2 সমান সমান 3 সমান সমান 4। 1 আর 2 সমান 3 আর 4 সমান, আর সি এর আধা জি এর আধা সমান, তার মানে এই 4টা কোণই সমান, 1 2 3 4 সব সমান। আবার কী দিয়ে দিয়েছে, ত্রিভুজ দুটো সদৃশ, সবার সদৃশ যেহেতু আমরা এখানে কোণ নিলাম, বাহুগুলো তো নিতে হবে, তো সদৃশ যেহেতু হলো, কোন কোন বাহু সদৃশ মানে সমানুপাতিক হবে, প্রথম ত্রিভুজটার থেকে নিলাম এবি, তো এটা থেকে কী নিব, এফ ই। সেকেন্ড প্রথম ত্রিভুজটার থেকে নিলাম বিসি, তো সেকেন্ডটার থেকে কী নিব, ইজি। আবার প্রথম ত্রিভুজটার থেকে নিলাম সি এ, তো এটা থেকে কী নিব, জিএফ। এটা লিখেছি এবি বাই এফ ই সমান সমান বিসি বাই ইজি সমান সমান সি এ বাই জিএফ। ঠিক আছে, তো কেন সমানুপাতিক হলো এরা, কারণ ত্রিভুজ দুটো সদৃশ বলে। তো আমরা এখন 1 নম্বর প্রমাণটা করব, সেটা হলো ত্রিভুজ এসিডি এবং ত্রিভুজ এফ জি এইচ নেব। দেখতে হবে এসিডি এটা আর এফ জি এইচ, এই দুটো ত্রিভুজ নিলাম। প্রথমত কি, এখান থেকে আমরা পাচ্ছি কি, কোণ এ সমান সমান কোণ এফ, এটা এ। হ্যাঁ, আমাদের একটু কনফিউজ লাগতে পারে, দেখে বি মনে হচ্ছে হয়তো, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি কোণ এ। কোণ এ সমান সমান কোণ এফ, এটা আমরা আগেই পেয়েছি, কোণ এ সমান সমান কোণ এফ। আবার কী লেখা আছে, কোণ 1 সমান সমান কোণ 3, এটাও আমরা আগে প্রমাণ করে রেখেছি, কোণ 1 2 3 4 সব তো সমান, আমি এখান থেকে নিলাম 1, এখান থেকে নিলাম 3, তো কোণ 1 সমান সমান কোণ 3। আমরা জানি যে ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়ে যায়, ত্রিভুজ দুটো কী হবে, সদৃশ হবে, তাই এসিডি আর এফ জি এইচ সদৃশ। আর এরা দুটো যদি সদৃশ হয়, তাহলে আমাদের বাহুগুলোও সমানুপাতিক হবে। এখান থেকে নিলাম সিডি, তো এখান থেকে কী নিব, জিএইচ। এখান থেকে নিলাম এসি, তো এখান থেকে কী নেব, এফজি। এই নেওয়াটা একটু খেয়াল রাখবে, আমরা যদি এটা 2 নম্বর আর 3 নম্বর অক্ষর নিচ্ছি সিডি, তো এটারও 2 নম্বর 3 নম্বর নেব, জিএইচ। আমরা যদি এটার ফার্স্ট দুটো নিচ্ছি এসি, এটারও ফার্স্ট দুটো নেব, এফজি। আর আমরা যদি আরেকটা নিতাম, কী নিতাম, ফার্স্ট আর থার্ড, এটা যদি এরপরে নিতাম এডি, এটার পরে নিতাম কী নিতাম, এফএইচ। কিন্তু নেইনি কেন, আমাদের প্রমাণ এটা করতে পারেনি, প্রমাণ আমাদের এই দুটোই আছে। 1 নম্বর। 2 নম্বর আমরা নিচ্ছি ত্রিভুজ বিসিডি এবং ত্রিভুজ এইচ জিই, দেখে নিই, বিসিডি আর এইচ জিই। এখানে কোণ 2 সমান সমান কোণ 4 প্রমাণ করা আছে, আর একটা কী আছে, কোণ বি সমান সমান কোণ ই। আমি লিখে রাখলাম, দেখো কোণ 2 সমান সমান কোণ 4, কোণ বি সমান সমান কোণ ই, সুতরাং এই ত্রিভুজ দুটো সদৃশ, কেন, এ এ কোণ কোণ। ঠিক আছে, 3 নম্বর এবার আমরা নিচ্ছি ডিসিএ এবং এইচ জিএফ, দেখে নিই, ডিসিএ এইচ জিএফ, এই দুটো ত্রিভুজ। ঠিক আছে, কোণ 1 সমান সমান কোণ 3, কোণ এ সমান সমান কি, কোণ এফ, সুতরাং আমরা কী বলতে পারবো, ত্রিভুজ দুটো সদৃশ। এটাই লিখেছি, দেখো কোণ 1 সমান সমান কোণ 3, কোণ এ সমান সমান কোণ এ, তার মানে ত্রিভুজ দুটো সদৃশ, কী নিয়মে, এ এ। 11 নম্বর বলছে, 6.40 নং চিত্রে, এই যে চিত্রটা, এখানে এবিসি সমদ্বিবাহু একটা ত্রিভুজ, এবি ইকুয়াল টু এসি, ওখানে সিবি বাহুকে যদি আমরা বাড়িয়ে দিয়া, তার উপরে ই একটি বিন্দু নেই,
আর এডি লম্ব বিসি এবং ইএফ লম্ব এসি, তাহলে প্রমাণ করো এবিডি সদৃশ ত্রিভুজ ইসিএফ। এখানে প্রিন্টটা একটু ভুল আছে আমার বইটাতে, তোমাদের বই হয়তো ঠিক থাকবে, যাই হোক প্রমাণ দেখলে আমরা বুঝতে পারবো। এই যে এখানে আমরা দেখছি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবি সমান সমান এসি, এবি সমান সমান যদি এসি হয় আমরা কী বলতে পারবো, কোন বি সমান সমান কোন সি। ক্লাস নাইনে তোমরা পেয়েছো একটি সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সমান হলে কোণগুলো কী হয় সমান, তো এবি যেহেতু সমান সমান এসি, কোন বি সমান সমান হবে কোন সি, এটা সমীকরণ ওয়ান। আবার এই যে লম্বগুলো খেয়াল করতে হবে, এডিটা একটা লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, আর এই যে ইএফ এটা একটা লম্ব 90 ডিগ্রি, ঠিক আছে। আমরা কী কী নিচ্ছি, ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এই ত্রিভুজটা, এবং ত্রিভুজ ইসিএফ, ত্রিভুজ ইসিএফ এই যে এই লম্বা ত্রিভুজটা, ঠিক আছে, এবিডি ইসিএফ। এখানে 90 কোথায় আগে দেখতে হবে, এই যে কোন এডিবি এটা যেহেতু লম্ব এটা 90 ডিগ্রি, একইভাবে এই ইএফ লম্ব, তার মানে কোন ইএফসি এটাও কী হবে 90 ডিগ্রি, যা লিখেছি দেখো, কোন এবি এডিবি সমান সমান কোন ইএফসি সমান সমান 90 ডিগ্রি। আর সমীকরণ ওয়ান থেকে আমরা কী পাবো, এই এবিডি ত্রিভুজের কোন বি আর ইসিএফ ত্রিভুজের কি কোন সি, এরা সমান, কোন বি সমান সমান কোন সি, সুতরাং ত্রিভুজ দুটো সদৃশ, কেন এ এ।